সারা বিশ্বের ভিতরে নাম করা একজন বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সকলে এই নাম সকলের জানা আছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিম যখন ছোট ছিলেন, যেহেতু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা একজন কোরআনের হাফেজা ছিলেন, এই জন্য যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিম মায়ের গর্ভের ভিতরে ছিলেন, গর্ভের ভিতরে থাকাকালীনই ওই মা যেহেতু কোরআনের হাফেজা, এই জন্য সর্বক্ষণ সর্বসময় সংসারের কাজে নিয়োজিত হয়ে গেলেও কিন্তু কোরআনুল করিম তেলাওয়াত করতেন, কোরআনুল করিম তেলাওয়াত করা ছাড়েন নাই। এই জন্য যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিম পৃথিবীতে আসলেন, আসার পরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিম পনেরো পাড়ার হাফেজ ছিলেন। এই জন্য দেখেন এই নজির সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে এমন কোন নজির পাওয়া যায় না যে মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে আলেম হাফেজ হয়েছে, এমন কোন নজির আছে ভাইরা কথা বলেন? নাই। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় একজন পীর ছিলেন, এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে আকাশের একটা নক্ষত্র হয়ে আছে, ঠিক কি না? আকাশের একটা নক্ষত্র হয়ে রয়েছে আমাদের কাছে। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসার পরে ছোট মানুষ, তাকে তো জ্ঞানে কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ, তাই না? কোরআনের জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কি করলেন, তাকে নিয়ে গেলেন 6 বছর কালে, তাকে মক্তবে নিয়ে গেলেন। মক্তবে নিয়ে যাওয়ার পরে হুজুরের কাছে যখন ভর্তি করলেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর বলছে, বাবা আব্দুল কাদের জিলানী পড়ো আলিফ। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আলিফের মানে কি? যে জিনিসের মানে হয় না সে জিনিস আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়ি না। তখন আরেকবার বলছে, বলো বাবা আলিফ। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এর মানে না হলে আমি পড়বো না। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বললে, বাবা তুমি কি পারো? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিম এইভাবে বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এইভাবে পড়তে পড়তে এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, 15টি পারা পড়ে ফেললেন। হুজুর এই তেলাওয়াত শোনার পরে হুজুর বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর পড়ে যাওয়ার পরে যখন মক্তব ছুটি হয়ে যায়, তার মা তাকে নিতে যায়, নিতে যেয়ে দেখে হুজুর বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুরের তখন হুশ ফিরানো হলো, মাথায় পানি ঢালার পরে হুজুরের হুশ ফিরল। হুশ ফিরার পরে হুজুর দেখে বলছে, ও মা, তুমি কি আমার কাছে তোমার ছেলেকে আমার কাছে কি তুমি টেস্ট করার জন্য নিয়ে এসো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলছেন, আল্লাহর কসম করে বলি, আমি আব্দুল কাদেরকে আমি টেস্ট করার জন্য নিয়ে আসিনি, আমি আপনার কাছে পড়ানোর জন্য নিয়ে এসেছি। তখন হুজুর বলছেন, তোমার ছেলে তো 15 পারার হাফেজ হয়ে গেছে। তখন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কাঁদা শুরু করে দিয়েছে। কাঁদার পরে হুজুর বলছে, মা তুমি কাঁদো কেন, কি জন্য কাঁদো? তখন বলছে, আমি একটি ভুল করেছি, যেহেতু আমি কোরআনের হাফেজ ছিলাম, আমি যদি আব্দুল কাদের যখন পেটে ছিল, আমি যদি বেশি বেশি করে কোরআনুল করিম তেলাওয়াত করতাম, আজ আমার ছেলে সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যেত। এই জন্য আমাদের বাংলাদেশে এমন নজির রয়েছে
যে হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির মা থেকে আপনারা শিক্ষা নেন। ও আমার মা বোনেরা, পদ্মার আড়ালে আমার মা বোনেরা রয়েছে, এদের জন্য আমার ওয়াজ করা খুবই দরকার। এরা হলো বর্তমান সরকার, তাই না ভাই? এদের জন্য আমার ওয়াজ করা দরকার। কিন্তু এখন বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, যখন সন্তান গর্ভে থাকে আমার মা বোনরা কী করে, স্টার জলসা আর জি বাংলা এই সিরিয়াল, এই সিরিয়ালগুলো তারা মেনটেন করতে থাকে। এটা করা যাবে না মা, তুমি যেই চক্ষু দিয়ে তুমি দেখছো স্টার জলসা আর জি বাংলা, অশ্লীলতা গান, বেহাপানা ছবি, নাটক, এই জিনিসগুলো তুমি দেখছো, এই জিনিসগুলো যখন দেখছো তোমার চোখ, তোমার চোখের সাথে তোমার সন্তানের চোখ যুক্ত করা রয়েছে, তোমার কানের সাথে তোমার সন্তানের কানটা যুক্ত করা রয়েছে। এই জন্য আমি বলতে চাই, ও আমার মা বোনেরা, ভুল করবেন না, বারবার ভুল করা যাবে না। এই সন্তান যদি তুমি আলেম হাফেজ বানাতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আর এই সন্তানকে যদি তুমি এমন শিক্ষায় শিক্ষিত করো যে সন্তান ফ্রি ফায়ার আর পাবজি এই গেম ছাড়া কিছুই বোঝে না। আজকে সমাজ এমন হয়ে গেছে ফ্রি ফায়ার আর পাবজি ছাড়া কিছু বোঝে না। বাবা কত কষ্ট করে ইনকাম করে, মাঠে পরিশ্রম করে, মা পরের বাড়ি কাজ করে, তারপরেও ছেলের দাবি আমাকে টাচ ফোন কিনে দিতে হবে, বড় টাচ ফোন কিনে না দিলে হবে না। এখন দাবি করছে এই টাচ ফোনের জন্য অনেকে আছে গলায় দড়ি দেয়। এটা করা যাবে না, বেঁচে থাকলে অনেক সময় আছে, কিন্তু এখন তোমার নিজেকে গড়ার জীবন, এই গড়ার জীবনে যদি তুমি নষ্ট হয়ে যাও তাহলে তোমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর লাইফটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই নষ্টর কারণেই তুমি জাহান্নামে যাবে। তোমাকে যখন ওয়াজ নসিহাত করবে, এই ওয়াজ নসিহাত তোমার ভালো লাগবে না, তোমার ভালো লাগবে মমতা জাফর ড্যান্স, মমতা জাফর নাচ, এই জিনিসগুলো তোমার ভালো লাগবে, তাছাড়া আর কারোর জিনিস ভালো লাগবে না। ওয়াজ নসিহাত করলে তোমার গায়ের ভিতরে জ্বলবে, কোরআনের কথা যেখানে হবে সেখানে তুমি বাধা সৃষ্টি করবে। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই, সন্তান যখন পেটে নেবেন খুব সুন্দরভাবে সন্তানকে পেটে নিতে হবে, সন্তান যখন পেটে থাকবে কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে, নিয়মিত নামাজ কালাম পড়তে হবে। আর যদি নিয়মিত নামাজ কালাম যদি না পড়তে পারেন তাহলে সন্তানের, মনে করেন সন্তান নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআন সুন্নার জীবন গড়তে হবে, কোরআন সুন্না দিয়ে জীবন গড়তে হবে। যদি না গড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে বলে দিলেন, তোমাদের তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য ওইটুকি যথেষ্ট। এই জন্য আমি বলতে চাই, ও আমার মা বোনেরা, সব সময় আমাদেরকে পর্দা মেনটেন করে চলতে হবে। আজকে দেখেন বাজারে গেলেই মা বোনের ভিড়ের ঠেলায় বাজারে হাঁটা যায় না। আমি আর অল্প কিছু কথা বলবো, এই কথা বলে আমার আলোচনা আমি শেষ করছি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিম আলাইহিকে প্রশ্ন করে একজন কুকুর, হযরতে আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করে, ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর বুকে তুমি বড়, না আমি বড়? একজন কুকুর জিজ্ঞাসা করছে হযরতে আব্দুল কাদের জিলানীকে। হযরতে আব্দুল কাদের জিলানী বলছে, মনে মনে বলছে, যদি আমার পরিচয় দিই আমি বড় তাহলে তো কুকুর ছোট হয়ে যাবে, আর যদি আমি বলি আমি ছোট তাহলে কুকুর বড় হয়ে যাবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি, তাহলে এই এটা হলো ছোট হয়ে যাবে। আশরাফুল মাখলুকাত মানুষ, এটা হলো কুকুরের কাছে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কুকুর তুমি শোনো, আমি তো মরার আগ পর্যন্ত আমি বলতে পারবো না আমি আব্দুল কাদের জিলানী কি ভালো, মানুষের কাছে ভালো হতে পারি কিন্তু আমি নিজের কাছে ভালো নয়। এই জন্য কিছু মুসল্লি আছে, কিছু মানুষ আছে সমাজের ভিতরে, ইরা নামাজ কালাম পড়ে আর তসবি টেপে মনে করে যে আমি ভালো সমাজের ভিতরে, আর ব্যাংকে টাকা জমা রাখে ওই মুনাফা যেটা আসে ওটাকে ইরা
মানে জায়েজ কায়দায় নিয়েছে মুনাফা, ওটা তো সুদ, ওই সুদ খায় আর মসজিদের কোণে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে। আমি বলতে চাই মসজিদের কোণে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করার কোনো ফায়দা নাই। ঘুষ খাচ্ছেন আপনার আমল না, আমল করার চাইতে না করা অনেক ভালো। এই জন্য আমি বলতে চাই আমল করতে হবে অল্প, আখলিস দিন একা এক ফিকাল আমালুল কলিল, আমল করো অল্প, বেশি আমল দরকার নাই, বেশি আমল কি করার দরকার নাই, আমার সুফিগিরি হওয়ার দরকার নাই। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে কুকুরকে বললেন, ও কুকুর আমি যদি তিনটে প্রশ্নর উত্তর দিতে পারি তাহলে আমি রবের কাছে প্রিয় হব। এক নম্বর প্রশ্ন, যখন মানুষ কবরে যায়, কবরে যাওয়ার পরে তখন ফেরেশতারা এসে জবাব করবে, জবাব দাও, রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই পরিচয় যদি তুমি দিতে পারো তাহলে তুমি সাকসেসফুল, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য কুকুরকে বলছেন যে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি আব্দুল কাদের দিতে পারি তাহলে আমি সবার কাছে প্রিয় হয়ে যাব। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় সে ব্যক্তি সারা পৃথিবীর দুনিয়ার সৃষ্টি জগতের কাছে প্রিয়। এই জন্য আমার মা বোনেদেরকে আমি বলতে চাই সবসময় পর্দা মেনটেন করবেন, আর এটা কিন্তু কিয়ামতের আলামত। মা বোন যখন পর্দা মেনটেন করবে না সেই সময় কিয়ামত সংকিত হয়ে আসবে, কিয়ামত একদম কাছে চলে আসবে। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই যে পর্দা মেনটেন করবেন এবং অশ্লীলতা বেহাপানা এই জিনিসগুলো ছেড়ে দেবেন, আর বেশি বেশি করে নামাজ কালাম পড়বেন, তসবি তাহলিল করবেন। ইস্টার জলসা আর জি বাংলা এটা নিয়ে মশগুল থাকা যাবে না।